পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে অনেক কিছুই। হ্যাঁ, প্রকৃতির নিয়ম অনুসারে বিলুপ্ত তো হবেই, যেমন বিলুপ্ত হয়েছে মহাশক্তিশালী ডাইনোসর বা ফ্রাউনের সাম্রাজ্য। বর্তমানের কথা বলতে গেলে বিভিন্ন পাখি, নদী, দেশীয় মাছ, এগুলো বিলুপ্তির কথা আমরা হরহামেশাই শুনে থাকি। কিন্তু এগুলোর সাথে সাথে এখন আরও কিছু বিলুপ্ত হচ্ছে যা হয়তো আমাদের অজানা, কিন্তু তার বিলুপ্তিতে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। আজ আপনাদের এমনই ছয়টি বিলুপ্ত হওয়ার পথে অগ্রসর যাত্রীদের সম্বন্ধে বলবো। তার আগে দর্শক, আপনার যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন। অ্যানাদার আপডেট চ্যানেলটি সবসময় নতুন নতুন ভিডিও আর ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে হাজির হয়ে থাকে আপনাদের মাঝে। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। আমরা সকলে জানি বিভিন্ন গ্রহের রয়েছে তার নিজস্ব কক্ষপথ, যেখানে গ্রহটির উপগ্রহগুলো নিয়ম অনুসারে গ্রহটিকে প্রদক্ষিণ করে। আমাদের পৃথিবীর কক্ষপথে প্রাকৃতিক উপগ্রহ চাঁদ সহ রয়েছে কৃত্রিম উপগ্রহ, যা আমাদের বিভিন্ন উপকারের জন্য পাঠানো হয়। 2019 সালের এক জরিপ পর্যন্ত পৃথিবীর কক্ষপথে প্রায় 2000-এর মতো স্যাটেলাইট স্থাপন করা হয়েছে এখন পর্যন্ত। আর এই সকল কৃত্রিম উপগ্রহের কারণে মানুষ GPS, টেলিভিশনের মতো নানারকম যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারছে। এমনকি কৃত্রিম উপগ্রহ স্থাপনের ফলে মানুষ ভৌগোলিক অবস্থানের উপরও কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারছে। কিন্তু এই স্যাটেলাইট ছাড়াও পৃথিবীর কক্ষপথে কিছু অপ্রয়োজনীয় বস্তু রয়েছে। কিছু বলতে যে অতি সামান্য তা কিন্তু নয়, ধারণা করা হয় প্রায় 5 লাখ বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই সকল বস্তুগুলো রকেট নিক্ষেপণ এবং কক্ষপথে নানা সংঘর্ষের ফলে তৈরি হওয়া আবর্জনা। মানববিজ্ঞানীরা অনেক প্রযুক্তির উদ্ভাবন করলেও কক্ষপথের আবর্জনা নিষ্কাশনের প্রযুক্তি এখন উদ্ভাবন করতে পারেনি। আর এরকম কোনো প্রযুক্তি না থাকার কারণে পৃথিবীর চারদিকে কক্ষপথ ক্রমেই ভরে যাচ্ছে। এসব আবর্জনা যতই বাড়বে ততই কক্ষপথের ব্যাপ্তি কমে যাবে এবং এসব বস্তুর সঙ্গে আমাদের দরকারি উপগ্রহগুলো সংঘর্ষ হয়ে ক্ষতির ঝুঁকি বাড়বে। কে জানে, হয়তো এসব মহাকাশ আবর্জনার জন্য আমরা চারটাকে হারিয়ে ফেলব। আমাদের দ্বিতীয় বিষয় হলো বালি। অনেকেই হয়তো ভাবছেন বালির আবার কিভাবে বিলুপ্তি হয়, আর যদি বালি বিলুপ্ত হয়েও থাকে তাতে কি ক্ষতি হতে পারে। পৃথিবীর ভূমিভাগের অনেকটা জায়গায় ভরাট রয়েছে বালি দ্বারা, বিশেষ করে মরুভূমি কিংবা সমুদ্র উপকূল। পৃথিবী থেকে সবচেয়ে বেশি তুলে নেওয়া হয় এমন কঠিন পদার্থ হলো বালি, যার সঙ্গে নুড়িও থাকে। উঠিয়ে নেওয়া বলতে এখানে বোঝানো হয়েছে মানুষ কর্তৃক উত্তোলন করা হয়। মানুষ তার কাজের জন্য এই বালিগুলো কিংবা নুড়ি পাথরগুলো উত্তোলন করছে সিমেন্ট, বালি কিংবা নির্মাণ কাজে। জাতিসংঘের মতে প্রাকৃতিকভাবে যে হারে বালু তৈরি হয় আমরা নিজেদের প্রয়োজনে তার চেয়ে অনেক বেশি বালু ব্যবহার করি। বালুর ব্যবহার কতটা ব্যাপ্তিময় তা হয়তো বা আমরা কখনো নজর দেই না। বিশাল বিশাল প্রাসাদ থেকে শুরু করে ভূমি পুনরুদ্ধার, পানি বিশুদ্ধকরণ, এমনকি কাঁচ ও মোবাইল ফোন তৈরিতেও ব্যবহৃত হয় এই বালু। বালির এরকম ব্যাপক গোগ্রাস ব্যবহারে ভূগর্ভের ইকোসিস্টেমকে ঝুঁকিতে ফেলছে। এর কারণে বালির অত্যাধিক ব্যবহারের ব্যাপারে নজরদারি ব্যবস্থা গড়ে তোলার দাবি উঠেছে বিশ্বব্যাপীর কাছে। হিলিয়াম গ্যাস। সূর্যে তো HE ও H2 অনেক আছে, কিন্তু আমাদের পৃথিবীতে H-এর পরিমাণ কতটুকু, উৎস কোথায় তা কি আমরা জানি? আসলে পৃথিবীতে HE গ্যাস বা হিলিয়াম গ্যাস একটি সীমিত সম্পদ, যা মাটির অনেক নিচ থেকে বের করে আনা হয়। এই হিলিয়াম গ্যাস চিকিৎসায় খুব জরুরি একটি অনুষঙ্গ। বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এই গ্যাসের ব্যবহার অতুলনীয়। উদাহরণস্বরূপ বলতে গেলে MRI করতে ব্যবহৃত চুম্বককে এই গ্যাস ঠান্ডা রাখে। MRI হচ্ছে এমন একটি যুগান্তকারী রোগ নির্ণয়কারী ব্যবস্থা যা ক্যান্সার, মস্তিষ্ক ও মেরুদণ্ডের আঘাত নির্ণয় করতে পারদর্শী। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে কয়েক দশকের মধ্যে এই গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো বিশেষজ্ঞের মতে এই গ্যাসের আর মাত্র 30-50 বছরের মজুদ রয়েছে। হিলিয়াম গ্যাসের আরও একটি সাধারণ ব্যবহার হলো এটি বেলুনগুলোতে ব্যবহার করা হয় এবং গ্যাস বেলুন তৈরি করা হয়। দর্শক, আপনি একবার চিন্তা করুন যে পৃথিবীর এক অমূল্য সম্পদ যা পৃথিবীতে হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না, সেই সাধারণ সম্পদ কিভাবে আমরা কেবল গ্যাস বেলুন দ্বারাই নষ্ট করে দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই প্রিয় ফলের তালিকায় রয়েছে কলা, এমনকি কলাকে ঔষধি ফলও মানা হয়। কলা খেতে যেমন সুস্বাদু এর রয়েছে অনেক পুষ্টিগুণ। মাথা ব্যথার সমস্যা থেকে হৃৎপিণ্ড সুস্থ রাখতেও কলার গুরুত্ব অনেক। কলা শুধু ফল নয়, সবজি হিসেবেও এর অনেক উপকারিতা রয়েছে। তবে আমরা যে কলা খাই তার বেশিরভাগই ক্যাভেন্ডিস জাতের, আর এই কলাগুলো এক প্রকার ফাঙ্গাসে আক্রান্ত, যাকে পানামা ডিজিজ নামে অভিহিত করা হয়। কলা সরাসরি এসেছে মাত্র একটি গাছ থেকে, বাকি সব ক্লোন প্রক্রিয়ায় উৎপাদন করা হয়, এবং ক্লোন করার কারণে কলা গাছের ভেতরে পানামা রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ক্লোনিং কী তা নিয়ে হয়তোবা আমরা খুব দ্রুতই একটি ভিডিও বানাবো।
তবে খুব সহজে বললে ক্লোনিং একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে জেনেটিক বিকাশ করা হয়। 1950 সালের দিকে ঠিক একই রকমের একটি রোগে বিশ্বের কলা চাষ বন্ধ হয়ে যায়। আর তখনই কলা চাষিরা গ্রস মাইকেল জাত থেকে সরে এসে ক্যাভেন্ডিশ জাতের এই কলা চাষ শুরু করে। সেই পথের অনুসারে বিজ্ঞানীরা এখন কলার নতুন জাত উদ্ভাবনের প্রচেষ্টায় রয়েছেন, যা এই ফাঙ্গাস প্রতিরোধী হবে এবং সেই সাথে কলার স্বাদ ও পুষ্টিমানও বজায় থাকবে। তবে ততদিনে যদি ফাঙ্গাস মাথাচাড়া দিয়ে ওঠে, তবে কিছুদিন আপনাকে আমাকে কলা খাওয়া হয়তো বন্ধ রাখতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার পায়ের নিচে মাটি অপরিহার্য। মাটি ছাড়া জীবনটা কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক যেমনটা মাছের পক্ষে কল্পনা করা সম্ভব নয় পানি ছাড়া। আর বৈজ্ঞানিক বিশ্লেষণে গেলে এই মাটি কয়েকটি ধাপে গঠিত। এর বেশ কয়েকটি স্তর রয়েছে। মাটির সবচেয়ে উপরের অংশ থেকে উদ্ভিদ, প্রাণী, খনিজ লবণ শোষণ করে। WWF নামের একটি NGO গবেষণায় দেখেছে গত 150 বছরে বিশ্বের মোট ভূমির অর্ধেকের উপরের অংশ হারিয়ে গেছে। 2003 সালের এক গবেষণায় জানা যায় 31টি বিভিন্ন ধরনের মাটি এখন কার্যকরীভাবে বিলুপ্ত হয়, কারণ সেগুলি যেখানে বিদ্যমান ছিল সেগুলো সম্পূর্ণরূপে কৃষি বা নগর জমি ব্যবহারে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু এরকম 1 ইঞ্চি জমি প্রাকৃতিকভাবে তৈরি করতে 500 বছর লাগে। এই মাটি বিলুপ্তির কারণ হলো নদী বা সাগরের ভাঙন, ব্যাপক মাত্রায় কৃষিকাজ, বনভূমি উজাড় এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি বা বৈশ্বিক উষ্ণায়নও বলতে পারেন। মানব DNA গঠনের এক বিশেষ অংশ হলো ফসফরাস, কিন্তু তাই বলে এটি শুধু জীববিজ্ঞানের দৃষ্টিতেই যে গুরুত্বপূর্ণ এমন নয়, বরং এর রয়েছে কৃষিকাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। ফসফরাস কৃষিকাজে এক বিশেষ সার হিসেবে ব্যবহৃত হয়, যার বিকল্প এখনও জানা যায়নি। যেহেতু কৃষিকাজে সার হিসেবে ব্যবহার করা হয়, তাই ফসফরাস মাটি থেকে এসে উদ্ভিদে এবং বর্জ্যের মাধ্যমে এটি মাটিতেই ফিরে যাওয়ার কথা। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এখন ফসফরাস শহর এলাকায় চলে আসছে এবং শেষে এটি পয় নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে সাগরের পানিতে মিশে যাচ্ছে। আর এইভাবে চলতে থাকলে ধারণা করা হয় যে পৃথিবীতে ফসফরাসের যে পরিমাণ খনিগুলো আছে তা আর 35 থেকে 400 বছর পর্যন্ত যোগান দিতে পারবে। এই ফসফরাসের খনি শেষ হয়ে গেলে হয়তো আমাদের বেশি ক্ষুধার্ত বোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, আমি জানি হয়তোবা অনেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেননি এসব বোরিং বিষয়ের কারণে, কিন্তু যারা ভিডিও শেষের দিকে চলে এসেছেন তাদের বলছি, এই জিনিসগুলো পৃথিবীতে খুব সুপ্ত অবস্থায় থাকলেও এর ব্যবহার পরিধি অনেক, সত্যি বলতে অনেক বলতে গেলে অপরিহার্য। আমরা পৃথিবীর মানুষেরা হয়তোবা বুঝতেই পারছি না আমাদের সাথে কি করা হচ্ছে, আমরা ছাড়ুন হয়তোবা পৃথিবী নিজেও জানে না যে তার সাথে কি করছে মানুষেরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আর যদি অনেক ভালো লেগে যায় তবে অবশ্যই লাইক করে দিন। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।